বন্ধুরা জববার্তাতে আপনাদের স্বাগত জানাই খবরটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তবে চলুন দেখে নেওয়া যাক খবরটিতে কী রয়েছে পয়লা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মোদী সরকারের একটি নতুন যোজনা এবং একুশ দিন পর থেকে মিলবে চাকরি এমনটি জানা যাচ্ছে বন্ধুরা দেখে নেওয়ার জায়গা কি রয়েছে বেকার বা কম বেতন পাওয়া যারা সমস্যায় রয়েছেন তাদের জন্য সুখবর পয়লা জানুয়ারি দু হাজার উনিশ থেকে বড় উপহার দিতে চলেছে মোদী সরকার আসলে নতুন বছরে কেন্দ্র সরকারের বরুণ মিত্র যোজনা শুরু হতে চলেছে এই যোজনা সরকার তিন সপ্তাহে ফ্রি প্রশিক্ষণ দেবে এই কার্যক্রম এম তরফে সঞ্চালন করা হবে এই প্রশিক্ষণের পর আপনি পেতে পারেন চাকরি তাহলে বন্ধুরা এখানে একটা চাকরি পাওয়ার সুবিধা রয়েছে অন্যদিকে যারা কম বেতন পান তারাও বেশি আয় করতে পারবেন এনার্জি এবং সোলার রিসোর্স অ্যাসেসমেন্ট সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এবং পয়লা জানুয়ারি থেকে উনিশ জানুয়ারি দু হাজার মধ্যে এই প্রশিক্ষণ দেওয়া হবে এর জন্য আঠাশ ডিসেম্বরের মধ্যে আবেদন জানাতে হবে তাহলে বন্ধুরা বেশি কিন্তু টাইম নেই আঠাশ ডিসেম্বরের মধ্যে এই প্রশিক্ষণ যদি নিতে হয় তাহলে আঠাশ ডিসেম্বরের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং মোট একশো কুড়ি ঘন্টা ক্লাস করানো হবে বন্ধুরা এই প্রশিক্ষণে থাকছে ক্লাসরুম লেকচারের পাশাপাশি প্র্যাকটিক্যাল ফিল্ড ভিজিট এবং ইন্ডাস্ট্রি ভিজিটও করানো হবে তার মানে এখানে বন্ধুরা কেবল থিওরি বেশি থিওরি বেস ক্লাস করানো হবে না এর সাথে সাথে প্র্যাকটিক্যাল হবে এবং ফিল্ড ফিল্ড প্রদর্শন বা ফিল্ড ভিজিটে নিয়ে যাওয়া হবে এবং ইন্ডাস্ট্রি ভিজিটেও কিন্তু নিয়ে যাওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এই প্রশিক্ষণ এই প্রশিক্ষণ পেতে গেলে নিতে গেলে কিন্তু কোনো রকম খরচ করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে এই প্রশিক্ষণ দেওয়া হবে কিন্তু আপনি যদি হোস্টেলে থাকতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ছশো টাকা প্রতিদিন দিতে হবে তাহলে বন্ধুরা হোস্টেলে থাকতে গেলে কিন্তু প্রতিদিন ছশো টাকা করে লাগবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য এখানে যে যোগ্যতার কথা বলা হয়েছে চলুন তবে দেখে নেওয়া যাক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক মেকানিক্যাল ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে বন্ধুরা এই যে প্রশিক্ষণ এই প্রশিক্ষণ নিতে গেলে যে যোগ্যতার কথা এখানে বলা হয়েছে অংশগ্রহণ করার জন্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার এবং সোলার এন্টার प्रनार पी एसई आधिकारिक